দিন দুপুরে এক ব্যবসায়ীকে ডিবি পরিচয় তুলে নিয়ে হাতকড়া পরিয়ে চালানো হয় নির্যাতন। পরে নিয়ে নেওয়া হয় মানি ব্যাগ, মোবাইল ফোন এবং খুলে ফেলা হয় মোবাইলের সিম। এরপর তার কাছে দাবি করা হয় লাখ লাখ টাকা মুক্তিপণ। পাশাপাশি তার এটিএম কার্ডের পিন নম্বর জেনে দফায় দফায় তুলে নেওয়া হয় 9 লাখ টাকা। এমনই অভিযোগ উঠেছে শাহ আলী থানার 2 উপপরিদর্শকের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশের 2 কর্মকর্তাকে। জানা যায়, প্রথমে 50 লাখ টাকা দাবি করলেও শেষে 9,19,000 টাকা দিয়ে মুক্তি পান ভুক্তভোগী ব্যবসায়ী। স্টার টেকে চলছে গ্রেট উইন্টার ফেস্টিভাল। প্রযুক্তি পণ্য কিনলেই মিলবে ল্যাপটপ, ডেস্কটপ সহ আকর্ষণীয় উপহার। বিস্তারিত startech.com.bd-তে। গত 9 ডিসেম্বর এই ঘটনা ঘটে। গেল 15 ডিসেম্বর এই ঘটনায় শেরবাংলা নগর থানায় মামলা করেন ভুক্তভোগী। গেল সোমবার অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে শেরবাংলা নগর থানা পুলিশ। এরপর তাদের আদালতে হাজির করে মামলার কর্মকর্তা শেরবাংলা নগর থানার এসআই আলতাফ জামান 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ব্যবসায়ী মোহাম্মদ শাহাদ সর্দার জানান, গত 9 ডিসেম্বর শেরবাংলা নগর থানার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন ভবনের কাছে একটি নীল রঙের প্রাইভেট কার তার রিক্সার গতি রোধ করে। এরপর কয়েকজন লোক নেমে ডিবি পরিচয় দিয়ে তাকে প্রাইভেট কারে উঠিয়ে হাতে হাতকড়া পরিয়ে দেন এবং কালো কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে ফেলে। এরপর তারা তাকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তার কাছে 50 লাখ টাকা দাবি করে। 50 থেকে তার আস্তে আস্তে কমে 30 আসে। আমার বাসাতে মনে করেন যে ফোন দিতে পারলে আমি বললাম আমাকে সুইসাইড করে ফেলেন, আমি সুইসাইড করবো না, আমাকে মেরে ফেলেন। আমার মামা মা দুজন খুব অসুস্থ, তারা নিস্তুক করে মারা যাবে স্যার। হ্যাঁ, কারণ আমি স্যার স্যার বলছি, তারা যেহেতু ডিবি পরিচয় দিয়েছে স্যার, আমার কাছে যা আছে নেন, সমস্যা নেই, আমার পান ভিক্ষাটা দেন বলে অনেক কিছু করার পরে তারা মনে করেন যে আমার অনেক হেনস্থা অনেক কিছু। ভাই, একটা মানুষ কিন্তু সহজে কিছু টাকাও দিতে চায় না। আমি আমি আমার নেক্সট আসছে দেখা যাচ্ছে ওনারা একজন ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলো। হ্যাঁ, ওনারাই ওদের কি পরিচিত নিয়ে এসে সেটা থেকে কিভাবে কি ওনারা ট্রান্সফার করে নি রাত 9:30 দিকে মিরপুর একে দিয়ে রেখে যায়। সেখানে আমি আধা ঘন্টা খালি সেন্স পেস, মানে আমি অন্ধকার কূপের ঘরের মতো খালি ঘুরেছি আধা ঘন্টার মতো। তারপরে ভাই, এখন ভাই আমার তো উঠাই নিয়ে গেছে, নিয়ে গেছে এরই ভিতরে। আমার সেন্স পেস, আমি তো দুনিয়া সম্পর্কে বুঝতেছি না। তখন আমার একটাই যে আমার জীবন প্রাণ দিচ্ছে। এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, দেশে প্রায় 2,10,000 পুলিশ বাহিনী। এই বাহিনীতে কিছু দুষ্ট লোক আছে। মানুষ যখন অভিযোগ করে এবং সেটা প্রমাণিত হয়, তখন সেইসব সদস্যদের গ্রেপ্তার করতে বিন্দুমাত্র বিচলিত হয় না পুলিশ। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ফৌজদারি ও ডিপার্টমেন্টাল সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। শেরবাংলা নগর থানার ওসি আহাদ আলী বলেন, 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। তামসিদ মির্জা, কালবেলা।